নন্দগোপাল বলো না তোমার কি হয়েছে? তোমার মন খারাপ থাকলে যে আমার খুব কষ্ট হয় জানো না? কি হলো নন্দগোপাল, বলবে না তো কি কারণে তুমি এত চুপচাপ? এবার আমি বুঝেছি, তুমি আজ আমাকে আর তোমার সখা বলে মনে করো না বলো, তাই আমাকে এমন অবজ্ঞা করছো। কেন, কি দোষ করেছি আমি বলো? কেন আমাকে এমন শাস্তি দিচ্ছ? তোমার কষ্টে আমারও খুব কষ্ট হচ্ছে সখা, কিন্তু আজ তোমার খুশির কবরে আমি যে খুশি হতে পারছি না। কেন? তোমার জন্য যে অনেক কষ্ট অপেক্ষা করে আছে সখা। বড় কোনো বিপদ, সাবধান দেখো। মা, মা, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমার আজ বিচার চাই মা। ও মা, কি হয়েছে রে, কিসের বিচার? এটা বাইরের ছেলে রাত দিন এই বাড়িতে ঘুরঘুর করে কেন? আমার বাড়িতে আমি কি করছি না করছি তাতে ওর কি? আচ্ছা বাবা, একটু শান্ত, একটু চুপ কর বাবা। না, চুপ করবো না। লোকনাথকে যেভাবেই হোক এই বাড়ি থেকে তাড়াতেই হবে। ব্যাপার, এবার তো ভূমিকম্প হবে মনে হচ্ছে, এত চেঁচামেচি কিসে? চেঁচামেচি হবে না তো কিভাবে শুনি? ওই লোকনাথ তো আমাদের জীবন অতিষ্ঠ করে দিল গো। তুমি জানো ওই লোকনাথের জন্য আজ দাদা আমাকে কত অপমান করেছে? বাবা, তোমাকে? হ্যাঁ, জানো কি বলেছে? লোকনাথের সম্পর্কে কোন রকম সমালোচনা কারোর মুখ দিয়ে আমি শুনতে চাই না। তোমার মুখ দিয়ে তো নয়, যদি শুনি আসল কিন্তু তোমাকে গুনতে হবে মাধবী। তুমি বলো, ওই লোকনাথের জন্য দাদা আমাকে দিনের পর দিন এইভাবে অপমান করে যাবে? মাধব, আমার কথা শোন। দেখো, এখন কিন্তু উত্তেজিত হলে এখন শান্ত হওয়ার, ধৈর্য ধরার সময়। আমাকে একটু আমার একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। হ্যাঁ, তুমি শুধু ঠান্ডা মাথায় ভেবেই যাও। এত ঠান্ডা মাথায় ভেবে কিছু হাতি ঘোড়া উদ্ধার করতে পারলে? কিচ্ছু তো করতে পারোনি তুমি। বাবা, আমার কিন্তু আজ এর একটা ভিত চাই। বাইরের ছেলে হয়ে কেন লোকনাথ আমার সব কাজে নাক গলাতে আসে? কেন, তোর আবার কি হলো? দেখো না বাবা, আমি ছোট মামির ঘরে দোলনায় বাচ্চাটা ঠিক মতন ঘুমাচ্ছে কিনা দেখতে গেছিলাম, এমন সময় দাঁড়া, কি করছো তুমি এখানে? কোত্থেকে ও এসে বলে কিনা আমি ওখানে কি করছি, তারপর আমাকে মারতেও আসে। আহারে, কোথাকার কোন একটা ছেলের জন্য আমার ছেলেকে সবসময় মাথা নিচু করে থাকতে হবে? তুমি জানো ওই লোকনাথের কথায় দাদা ঠিক করেছে ওই বাচ্চাটার নামকরণে অনুষ্ঠান করবে, আর সবার সামনে ওকে নিজের সন্তান বলে পরিচয় দেবে। এরপর কি হবে আমার ছেলেটার? ও কি আর এই জমিদারি পাবে? মা, আমি তোমার জমিদার হব না। তোমরা যে বলো আমি জমিদার, তবে তার কি হবে? জমিদারি কিন্তু আমার চাই মা, জমিদার কিন্তু আমি হবই, এই বলে রাখলাম। সোম, কি হলো নন্দ, বলো না কি কষ্ট পেতে হবে আমাকে, কেমন বিপদ আমার জন্য অপেক্ষা করে আছে, বলো নন্দ, বলো না। তুমি তো জানো বিপদ দেখে আমি ভয় পাই না, জগতের কোনো কষ্ট আমাকে কাবু করতে পারে না সহজে, কিন্তু প্রিয়জনদের ব্যথা যে আমি একদম সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। তেমন কিছু হবে না তো
কেদিন সখা, তোমার চোখে জল যে আমি যে সইতে পারি না। নিয়তির কাছে আমরা যে সবাই অসহায় সখা, স্বয়ং ঈশ্বরকেও তা সহ্য করতে হয়। একটা ঝড় আসছে, সেই ঝড়ে তোমার চারপাশ তো হয়তো তছনছ হয়ে যাবে। আমার মা বাবা, আমার মা বাবার কিছু হবে না তো নন্দগোপাল? আমার দাদা, দাদাদের কিছু হবে না তো? গায়ের লোকেদের কোনো বিপদ হবে না তো? জমিদার মশাইয়ের কোনো বিপদ হবে না তো? বলো নন্দগোপাল, বলো না। এর নামই তো জীবন সখা। কখনো রোদ, কখনো মেঘলা আকাশ, কখনো আনন্দ তো কখনো বেদনা। সুখ দুঃখ আলো আধার নিয়ে তো আমরা বেঁচে থাকি। দুঃখ, কষ্ট, খুশি, আলো, আধার, আমি সব হাসি মুখে সয়ে নিতে পারি বন্ধু, যদি তুমি পাশে থাকো। কিন্তু কিন্তু আমার প্রিয়জনদের যেন কিছু না হয় নন্দগোপাল, ওদের তুমি দেখো। আমার জন্য শুধু শুধু ওরা কেন কষ্ট পাবে বলো? বিধির বিধান্ত আমরা খণ্ডাতে পারি না সখা। এইটুকুনি বলতে পারি, জীবনে এক চরম সন্ধিক্ষণ দাঁড়িয়ে আছো তুমি। আগামী কদিনে অনেক কিছু উলট পালট হয়ে যাবে, কিন্তু এটাই জীবনের শেষ নয় জানবে। কষ্ট পাওয়ার পরও মানুষকে বেঁচে থাকতে হয়। লোহা যত পোড়াবে তত শক্ত হবে। জীবনের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তোমাকেও শক্ত হতে হবে বন্ধু। এগিয়ে যেতে হবে শাশ্বত জীবনের খোঁজে। আচার্যজি মশাইয়ের অনুমতি নিয়ে আমি এই সভার কাজ শুরু করতে চাই। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন, বসুন। এই সভায় আসার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ চাই। যদিও বিশেষ একটি কারণে এই সভা ডেকেছি। তবু আচার্য মশাইয়ের অনুমতি নিয়ে আমি একটি আর্জি জানাতে চাই। বেশ তো, বলো না কি কথা। আপনারা সবাই জানেন জন্মাষ্টমীর দিন লোকনাথ আমাদের এক অমূল্য উপহার দিয়ে সবাইকে কৃতার্থ করেছে। আচ্ছা জি মশাই, সেই ব্যাপারেই আপনার কাছে একটা আর্জি আছে। অবশ্য লোকনাথ না বললে আমি এখনই এই কাজে উদ্যোগী হতাম কিনা জানি। এর জন্য লোকনাথের দূরদর্শিতার বিচক্ষণতাকে সাধুবাদ জানাতে হবে। সত্যি জমিদার মশাই, লোকনাথকে যত দেখি তত আশ্চর্য হয়ে যাই। মাঝে মাঝে ওর বুদ্ধিমত্তা জ্ঞানগম্যের উপর অবাক হয়ে যাই। যাই হোক, আচার্য মশাই, বলছিলাম যে এবার বাচ্চাটির নামকরণের একটা ব্যবস্থা করলে বড়ই ভালো হয়। আপনি যদি একটা ভালো দিন দেখে ওর নামকরণের একটা ব্যবস্থা করে দেন। এ তো উত্তম প্রস্তাব। সভা শেষে আমি পঞ্জিকা দেখে একটা ভালো দিন নিশ্চয়ই বলে দেব। বেশ, ঠিক আছে আচার্যজি মশাই। বলছিলাম যে এবার তাহলে সভার আসল কাজটা শুরু করা যাক। ঠাকুর মশাই, আপনি আমার কুলপুরোহিত আর আপনার ছেলে লোকনাথ আমার খুবই প্রিয়। আর বৈদ্যমশাই, কন্যাদায়গ্রস্ত একজন পিতার উদ্বেগ আর দুশ্চিন্তা আমি বেশ ভালোভাবেই বুঝি। তাই আপনাদের দুজনের জন্য আমি যদি কিছু করতে পারি তাহলে তাহলে আমার বেশ ভালো লাগবে। শুনলাম বিশ্বনাথ আর
অন্নপূর্ণার সম্বন্ধ প্রায় পাকা হয়ে আছে, কিন্তু যে কোনো কারণেই হোক শুভ পরিণয়টা এখনো সেভাবে হয়নি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, এই শুভ কাজের যাবতীয় দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিতে চাই। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই রায়মশাই। আপনার মতো একজন অভিভাবক পেয়ে আমরা সত্যিই খুব গর্বিত। আমি খুব গরিব মানুষ জমিদার মশাই, আমার মেয়ের বিয়ে নিয়ে তো কম অঘটন ঘটেনি। আজ আপনার এই আশ্বাস পেয়ে বুকের থেকে একটা পাথর নেমে গেল। ভগবান আপনার মঙ্গল করুন। বৈদ্যমশাই, শুধু মঙ্গল কামনা করলেই যে আপনার ছুটি হবে তা নয়, তার আগে আপনাকে যে একটা অনুমতি দিতে হবে। আমি অনুমতি দেব? আমার কি সাধ্য, তবু বলুন। শুনুন, অন্নপূর্ণার বিবাহে আমি কিন্তু হব কন্যাকর্তা। না না, কন্যাদান আপনি করবেন, আমি চাই আমি নিজে হাতে দাঁড়িয়ে এই শুভ কাজটা সুসম্পন্ন করতে। ঠাকুরমশাই, পুত্রবধূ আপনার ঘরে আসছে, আপনি নিশ্চয়ই সেই ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। ঠিকই বলেছেন রায়মশাই, একটু চিন্তাতেই আছি। এই গরিবের কুটিরে কোথায় যে ওদের রাখবো, কিভাবে যে সব সামাল দেব। চিন্তার কোনো কারণ নেই ঠাকুরমশাই, আপনার বাড়ির উত্তরে যে ফাঁকা জমিটা আছে সেখানে আমি ওদের জন্য একটা দালান তৈরি করে দেব। আর আপনার বড় ছেলে বিশ্বনাথের জন্য আমার খাজাঞ্চিখানায় 2 টাকা বেতনের একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। বছরে 24 বোরা ধানও পাবে। আশা করি এরপর আপনার আর দুশ্চিন্তার কোনো কারণ থাকবে বলে আমার তো মনে হয়। কি বলেন? কি যে বলি রায়মশাই, আপনি আপনি সাক্ষাৎ ভগবান রায়মশাই, সাক্ষাৎ ভগবান। এভাবেই হয়তো মানুষ ঈশ্বর দর্শন করে। সত্যি একটা কথা না বলে পাচ্ছি না নিশিকান্ত, আজ তোমাকে দেখে আমি বুঝলাম তুমি শুধু জমিদার হিসেবে নাও, মানুষ হিসেবেও অনেক বড়। আচ্ছা জি মহাশয়, সবই আপনার আশীর্বাদ। এবার দয়া করে একটা শুভ দিন দেখে 4 হাত 1 করার ব্যবস্থা করুন। বেশ বেশ, আমি এখনই পঞ্জিকা দেখে দিন স্থির করছি। কিন্তু আজ তোমার খুশির খবরে আমি যে খুশি হতে পারছি না। কেন? তোমার জন্য যে অনেক কষ্ট অপেক্ষা করে আছে সখা। বড় কোনো বিপদ সাবধান দেখো, একটা ঝড় আসছে। সেই ঝড়ে তোমার চারপাশ তো হয়তো তছনছ হয়ে যাবে। কেন এমন বললো নন্দগোপাল? সত্যিই কি ঝড় আসছে? কেমন ঝড়? তবে যাই বলো, আমি কিন্তু আগের থেকে বলে রাখছি, বিয়ের পার্বণ 3 দিন ধরে কিন্তু করতেই হবে। আমরা সবাই মিলে খুব আনন্দ করব। পরে আবার কিছু বলে বসো না যেন। থুর পাগলি, আমি আবার কি বলবো? ওরে, বিশ্বর বিয়ে বলে কথা, তোরা আনন্দ করবি না তো কারা করবে বল দেখি। হ্যাঁ, তোরা আনন্দ করলে তবেই যে আমার আনন্দ রে। আর তাছাড়া আমি এক হাতে সব কিছু সামলাতে পারি নাকি? তোরা পাশে থাকবি তবে না আমি সব কিছু সুষ্ঠুভাবে সামলাতে পারবো। ঠাকুর ঠাকুর, তুমি দেখো আমার মায়ের এই মুখের হাসি যেন কখনো মুছে না যায়। ওই দেখ মালতী, আমাদের বিয়ের হোতা। হ্যাঁ রে লোকনাথ, কি হয়েছে বাবা, এরকম শুকনো মুখে বসে আছিস কেন? আচ্ছা মা, সুখ থাকলে কি জীবনে দুঃখ আসে? যেমন আলোর পরে অন্ধকার,
এই দেখ মালতী, আমার ছেলের কথা শুন। আচ্ছা লোকনাথ, কদিন বাদে তো দাদার বিয়ে, কোথায় একটু আনন্দ ফুর্তি করবি তা না? আচ্ছা তুই কেন সবসময় উল্টো পাল্টা ভাবিস বল দেখি। হ্যাঁ উল্টো পাল্টা কথা নয় গো মা, বলো না। বেশ হয়েছে, কি কেমন জব্দ হলে? নাও এবার তোমার ছেলের কথার উত্তর দাও দেখিনি। তুই থাম দেখি মালতী, আমার ছেলের যত উল্টো পাল্টা ভাব, পারি নে বাপু তোকে নিয়ে। কোথায় এই বয়সের ছেলে একটু খেলাধুলা করে বেড়াবে আর পাঁচটা ছেলের মতো? তা না, সারাদিন খালি ছাইপাশ ভাবছে, যত উল্টো পাল্টা চিন্তা ওর। বুঝলে ছোট ঠাকুর, তোমার এসব কথার উত্তর দেওয়ার কর্ম তোমার মায়ের নয়। তুমি বড় একটা কাজ করো, তুমি আচার্যজি ঠাকুরের কাছে যাও, দেখবে উনি তোমাকে সব বুঝিয়ে বলে দেবেন। ঠিক বলেছো কাকি, দেখি কাল একবার গুরুদেবের কাছে যেতে হবে আমাকে। কমলা, কমলা কোথায় গেলে? ও মালতী আছিস দেখছি, এসো গো। ভালো খবর আছে গো কমলা। কি হয়েছে? তোমার ছেলের বিয়ে স্থির হয়ে গেল গো। জমিদার মশাই সব ভার নিয়ে নিলেন, এবার শুধু গুরুদেব যদি ওদের দুজনের কুষ্ঠিটা দেখে একটা দিন ঠিক করে দেয়, তাহলে শুভ কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করে নেব গো। সত্যি বলছেন? যাক বাবা, ঈশ্বর এতদিন পর মুখ তুলে চেয়েছে। সত্যি ঠাকুর মুখ তুলে চেয়েছেন গো। জানো কমলা, আমাদের এই বিশ্বর বিয়ের পরে সংসারে যাতে কোনো অসুবিধে না হয়, সেই জন্য জমিদার মশাই বিশ্বর একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন খাজাঞ্চিতে। দু টাকা বেতন জানো, আর একটা দালান তুলে দেবেন বলেছেন। ওরে বিশ্ব, কোথায় গেলি রে? দেখ তোর বাবা কি বলছেন। অন্নপূর্ণা দিদির সঙ্গে দাদার বিয়ে হবে, কি মজা! দাদার বিয়েতে আমরা খুব আনন্দ করব। বল ভাই, বিয়েতে আমরা নতুন জামা কাপড় পরবো কিন্তু বাবা। পরবি রে পরবি, তার আগে জানো কমলা, কালকে জমিদার মশাইয়ের ওই দত্তক পুত্রের নামকরণ অনুষ্ঠান, আমাদের সকলের নিমন্ত্রণ, আমাদের সকলকে যেতে হবে ওখানে। বর ঠাকুর কালি হঠাৎ এমন করে? এসবই তোমার এই ছেলের জন্য গো কমলা। ওর কথাতেই তো জমিদার মশাই সব তাড়াতাড়ি ব্যবস্থা করলেন। বাহ, তবে তো ভালোই হলো, আমরা সবাই মিলে কালকে যাব। বিনি গোপাল ওরা সবাই যাবে তো দাদা? তা আবার যাবে না, সবাই যাবে। বিশ্ব, এই বিশ্ব এদিকে। ঈশ্বর তোর মঙ্গল করুক, আশীর্বাদ করি, স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। অন্ন, অন্ন কোথায় তুমি? কোথায় তুমি অন্ন? ওটা তো ওর খবর আনা পাখি, তার মানে কি সত্যি সত্যি ও এসেছে? একবার বেরিয়ে এসো লক্ষ্মীটি। অন্ন, অন্ন তুমি কোথায়? অন্ন, অন্ন তুমি কোথায়? ওই তো ওরই গলা, কিন্তু এত রাতে ও এখানে এলো কেন? গলাটা কেমন জানি শোনাচ্ছে, কোনো অশুভ কিছু নয় তো? বাইরে কি করছে? হয়তো কোনো জরুরি দরকারে এসেছে। না না, একবার বাইরে যাওয়া দরকার, নইলে আবার খারাপ মনে করবে।
এত রাত্রে তুমি এখানে কি করছো? আমাকে বাঁচাও। স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ এমন স্বপ্ন! হে ঠাকুর, এমন স্বপ্ন কেন দেখালে আমাকে? তবে কি ও সত্যি সত্যি কোনো বিপদে পড়েছে?